আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি খালি একটা না, ম্যাক্সিমাম ভিডিওর থাম্বনেলে দিয়ে থাকি যে ভাই আপনি মাসে 20 থেকে 30 হাজার বা 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করুন অল্প পুঁজিতে। তো এক ভাই কমেন্ট করছিল যে ভাই আসলে আপনি তো প্রায় ভিডিওতে বলে থাকেন যে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করুন, তো আসলে বাস্তবতা অনেক কঠিন, বাস্তবতায় এই 20-30 হাজার টাকা ইনকাম করা খুবই কঠিন। যদিও ভাই ভিডিওতে দিয়ে থাকি, এটা কোনো প্রতারণা না বা কোনো বানোয়াট কথা বলি না, আমি নিজেই ব্যবসা করি, আমি নিজে বুঝি যে এই ব্যবসার মধ্যে আসলে কি 20-30 হাজার টাকা ইনকাম করা সম্ভব কি না, আমি নিজেই করে থাকি ভাই। এই ব্যবসার মধ্যে অনেক গোমর আছে যেটা আপনারা হয়তো আপনাদের সামনে তুলে ধরি না বা অনেকেই তুলে ধরে না, যার ফলে আপনারা এই কথাগুলো বলেন যে ভাই আসলে মুখে বলা সহজ বা আপনার হচ্ছে দেখতেই এটা সহজ মনে হয়, কিন্তু আসলে বাস্তবতা অনেক কঠিন। ভাই আমাকে বাস্তবতা শিখাচ্ছেন কেন, আমি নিজেই বাস্তবতার সাথেই আছি, আমি নিজেই এটা করতেছি ভাই, অতএব আমাকে বাস্তবতা শিখাইতে আসবেন না। খালি আমি না, এই বাস্তবতার সাথে যারাই লড়াই করে, যারাই এই মার্কেটে থাকে, তাদের সাথে আমি প্রায় কথা বলি এবং আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি যে ভাই দেখেন ইনারা করতেছে। অত দূরে যাব না ভাই, যারা আপনারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা লক্ষ্য করে দেখবেন আপনারা আশেপাশে যারা হকারি করে, যারা মনে করেন বুট বাদাম বা বিভিন্ন রকম প্লেস নিয়ে হকারি করে আর কি, ছোট সাইকেলে বা যে কোনো একটা জায়গায় করবে, তাদের সাথে আপনি পার্সোনালি কথা বলে দেখবেন যে ভাই আসলে যদি ফ্রি মাইন্ডে হয়ে থাকে তাহলে আসলে আপনার ইনকাম কত। ভাই এখন একটা বাসের হেল্পারও ভাই দৈনিক 1000 টাকা ইনকাম করে, বাসের হেল্পারের কথা বলি, যে কোনো মানুষ যারা কর্মজীবী মানুষ তারাই কিন্তু দৈনিক 1000 টাকা ইনকাম করার চেষ্টা করে এবং করতে সক্ষম হয়। আপনারা যারা অযথায় কমেন্ট করেন আপনারা লক্ষ্য করে দেখবেন যে ভাই আসলে সম্ভব কি না, দৈনিক যদি 1000 টাকা ইনকাম করে মাসের 30 দিন যদি আপনি ইনকাম করেন 30 হাজার টাকা আপনার ইনকাম হচ্ছে কি না দেখেন। ভাই আমি নিজে ব্যবসা করি, আমার এমন কিছু প্রোডাক্ট আছে, আমি নিজে ব্যবসা করি এমন কিছু প্রোডাক্ট আছে যেটি দুই দোকানে যদি এই প্রোডাক্টগুলো দুইটা মাত্র সেল করি তাতে 500 টাকা আসে, এটা কিন্তু আমি তুলে ধরি না, যদিও এটা তুলে ধরা উচিত আমার আপনাদের এই কথাগুলোতে, তারপর আমি তুলে ধরি না। বিভিন্ন রকম দেখা গেছে, আমি একটা ভিডিও দিছিলাম যে আমার কিছু কিছু দোকানদারও আমার এই ভিডিওগুলো দেখে, এখন যদি আমি আপনাদের এই কথার জবাবে যদি আমি এই ভিডিওগুলো তুলে ধরি যে ভাই এই প্রোডাক্টে আমি এত টাকা লাভ করি, তুলনামূলকভাবে আমারই ক্ষতি হবে ভাই, যার ফলে আমি তুলে ধরি না। দেখা গেছে যে যেই ব্যক্তি এইসব, যারা এইসব ধারণা নিয়ে থাকেন যে ভাই আপনি তো বলেন সহজে, আরে ভাই খালি আমি বলি না, আমি নিজে করে দেখাই এবং কি যারা করে তাদেরকেও তুলে ধরি আমার এই চ্যানেলে। এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন রকম ভিডিও দিই আমি, তো এই ভিডিওগুলোতে কিন্তু রিয়েল তথ্যগুলো তুলে ধরি, যেন মাঠ পর্যায়ে যেটা অভিজ্ঞতা আর কি অর্জন করি আমি। তো অতএব ভাই ঘরে বসে থেকে বা বসে থেকে বা এই চিন্তা নিয়ে না থেকে যে ভাই আসলেই কি 20-30 হাজার টাকা ইনকাম করা সম্ভব কিনা, আমি তো বললাম ভাই একটা বাসের হেল্পারও বর্তমান দৈনিক 1000 টাকা ইনকাম করে, যদি 1000 টাকা দৈনিক ইনকাম করে তাহলে মাসে কত আসে একটা হিসাব করে দেখেন। এমনি দেখাচ্ছে যে ভাই 20 থেকে 30 হাজার টাকা ইনকাম, আসলে যারা ব্যবসা করেন বা যারা এই টেন্ডেন্সি নিয়ে চলে তারা কিন্তু সহজেই 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে সক্ষম হয়। আর যারা চিন্তা করতেছেন যে ভাই এটা খুব কঠিন একটি কাজ, কীভাবে সম্ভব 20-30 হাজার টাকা ইনকাম করা, তাদের জন্য আসলেই ভাই এটা কঠিন, কারণ আপনারা তো শুরু করেন না, দেখেনও না মার্কেটের কী অবস্থা বা আমি কী পারবো কি না, বা আমি শুরু করে দেখি 20-30 হাজার টাকা আসলে কি ইনকাম হয় কি না। ভাই অবশ্যই হয়, আমি নিজেই করি ভাই, যদিও এটা আমার এক প্রকার বলা ঠিক না, তারপরে আমি বলতেছি যে আপনারা বিষয়টা বুঝতে পারেন, আমি নিজেই করি ভাই। আমি কিন্তু আমার ম্যাক্সিমাম এক ভিডিওতে দেখাইছিলাম যে আমার এক মাসে 17 হাজার প্লাস ইনকাম ছিল, যদিও আমি চার পাঁচ দিন আমি ছুটি কাটাইছি। আর এই তুলনামূলকভাবে ভাই আমি নিজের কথাই বলি, আমি কিন্তু পুরো দিন মার্কেট করি না, সচরাচর প্রতিদিন যে মার্কেট করব এমন না, কিন্তু আমার মন চাইলে আজকে গেলাম না, তারপর আলহামদুলিল্লাহ ভালো একটা এমন আসে ভাই। তো যাই হোক, আমি পরবর্তীতে এমন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব যে ভিডিওগুলোতে আপনারা বুঝতে পারবেন যে আসলেই কি 20-30 হাজার টাকা ইনকাম করা সম্ভব কি না। জাস্ট একটা টেম্পোরারি ধারণা দেওয়ার চেষ্টা করলাম, জানি না কতটুকু বুঝাইতে পারছি আপনাদের। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।